ওয়েলকাম টু ডাব্লিউব স্টাডি বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটি স্টার্ট করা যায় প্রথম কোয়েশ্চান দু হাজার বাইশ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো এটির চারটি অপশান রয়েছে অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি ইন্দোনেশিয়া অপশন ডি জাপান তো এটির উত্তর হবে অপশান বি চিন তারপরে প্রশ্ন কোন শহর প্রথমবার এশিয়ার আয়োজন করেছিল অপশান এ কুয়েলা লামপুর অপশান বি নতুন দিল্লি অপশন সি সাংহাই অপশন ডি ব্যাংকক উত্তর হবে অপশান বি নতুন দিল্লি কোশ্চেনটি দেখো সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে পাইপলাইনে পরিযোজনার সূচনা করল তো অপশান এ বাংলাদেশ অপশন বি ভুটান অপশন সি নেপাল অপশন ডি পাকিস্তান তো এখানে উত্তর হবে অপশান এ বাংলাদেশ তারপরে প্রশ্ন দেখো বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন লঞ্চ করলো কোন দেশ এখানে চারটে অপশান আছে অপশান এ জাপান অপশান বি চীন অপশান সি ইংল্যান্ড অপশন ডি জার্মানি তো এখানে উত্তর হবে অপশন ডি জার্মানি তারপরে প্রশ্নটি দেখো সম্প্রতি পাকিস্তানের তেরোতম উপরাষ্ট্রপতি কে হলেন তো এখানে চারটি অপশান আছে অপশান এ আরিফ আলভি। অপশন বি হোসেন আহমেদ অপশন সি ইস্তাজ আহমেদ অপশন ডি আসিফ আলি তো এখানে উত্তর হবে অপশান এ আরিফ আলবি দেখো সম্প্রতি সুপ্রিম কোর্ট আইপিসি তিনশো সাতাত্তর ধারা সমাপ্ত ঘোষণা করলো এই ধারা কিসের সঙ্গে যুক্ত ছিল সেটি চারটি অপশান আছে অপশান এ মৌলিক অধিকার সম্পর্কিত অপশন বি সমলিঙ্গ সম্পর্কিত অপশন সি ভোট অধিকার সম্পর্কিত অপশন ডি কোনোটি নয় যেখানে উত্তর হবে অপশান বি সমলিঙ্গ সম্পর্কিত তারপরে প্রশ্ন বিএসএনএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে হিসাবে কে নিযুক্ত হলেন অপশান এ সাইনা নাওয়াল অপশান বি পি ভি সিন্ধু অপশান সি মেরি কম অপশান ডি শ্রীকান্ত কিদাম্বি যেখানে উত্তর হবে বন্ধুরা অপশান সি মেরি কম তারপরে প্রশ্ন দেখো সিল্লেক্স দু হাজার আঠেরো যৌথ সেনা কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো অপশান এ ভারত নেপাল অপশান বি ভারত শ্রীলঙ্কা অপশান সি ভারত বাংলাদেশ অপশান ডি ভারত সোমালিয়া এখানে উত্তর হবে অপশান বি ভারত শ্রীলঙ্কা তারপরে প্রশ্ন অজয় জয়রাম কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ টেনিস অপশান বি ব্যাডমিন্টন অপশান সি গলফ অপশান ডি টেবিল টেনিস এখানে উত্তর হবে অপশান বি ব্যাডমিন্টন প্রশ্ন সম্প্রতি দু সালের বিশ্ব হিন্দু কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো অপশান এ শিকাগো অপশান বি নিউ ইয়র্ক অপশান সি প্যারিস অপশান ডি কাঠমান্ডু এখানে উত্তর হবে অপশান এ শিকাগো তারপরে প্রশ্ন সম্প্রতি অন্ত্রাষ্ট্রীয় সাক্ষরতা দিবস কবে পালিত হয় অপশান এ পয়লা সেপ্টেম্বর অপশান বি দোসরা সেপ্টেম্বর অপশান সি চৌঠা সেপ্টেম্বর অপশান ডি তেসরা সেপ্টেম্বর এখানে উত্তর হবে অপশান সি চৌঠা সেপ্টেম্বর তারপরে প্রশ্ন সম্প্রতি স্বর্ণপদক জয়ী হৃদয় হাজারিকা কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ শুটিং বি ব্যাডমিন্টন অপশন সি জ্যাভ জ্যাবনিল থ্রো অপশন ডি টেবিল টেনিস উত্তর হবে অপশান এ শ্যুটিং তারপরের প্রশ্ন সম্প্রতি ভারত কবে থেকে স্বচ্ছতা সেবা অভিযান শুভ উদ্বোধন করল অপশান এ পাঁচই সেপ্টেম্বর অপশান বি দশই সেপ্টেম্বর অপশন সি পনেরোই সেপ্টেম্বর অপশন ডি বিশে সেপ্টেম্বর উত্তর হবে অপশান সি পনেরোই সেপ্টেম্বর প্রশ্ন সম্প্রতি কোন কোম্পানি আইএমটির সাহায্যে এটিএম থেকে কার্ড ছাড়া টাকা বের করার সুবিধা প্রদান করলো অপশান এ জিও পেমেন্ট ব্যাঙ্ক অপশান বি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অপশান সি আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাঙ্ক অপশান ডি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এর উত্তর হবে অপশান বি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তারপরে প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের কোন রাজ্যে আয়ুষ্মান ভারত কল সেন্টারের উদ্বোধন হল অপশান এ মুম্বাই অপশান বি চেন্নাই অপশান সি বেঙ্গালুরু অপশান ডি কলকাতা অপশন উত্তর হবে সি বেঙ্গালুরু তারপরে প্রশ্ন দেখো সম্প্রতি দলিত ট্রফি দু হাজার আঠেরো জিতল ইন্ডিয়া ব্লু দল দলিত ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ হকি অপশন বি ফুটবল অপশন সি ক্রিকেট অপশন ডি হাডুডুডু অ্যান্ড উত্তর হবে অপশন সি ক্রিকেট তারপরে প্রশ্ন দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার ডায়াল হাজার ছিয়াত্তর পরিষেবা চালু করল অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি কর্ণাটক অপশান সি দিল্লি অপশান ডি কোনোটি নয় এখানে উত্তর হবে অপশান সি দিল্লি সম্প্রতি প্রকাশ মিশ্র কোন দেশের মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি পাকিস্তান অপশান ডি নেপাল উত্তর হবে অপশান ডি নেপাল তারপরে প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে কে বসতে চলেছেন অপশন এ দীপক মিশ্ৰ অপশ্যন বি পি সদাশি শিৱম অপশ্যন চি ৰঞ্জন গয়গে অপশ্যন ডি কেও নত্তৰ বাবে অপশান চি ৰঞ্জন গয়গেৰ প্ৰশ্ন দুহেজাৰ আঠৰ চাপকাপ জিত কোন দেশ অপশান এ মালা মালদ্বীপ অপশান বি ভাৰত অপশ্যন চি আফগানিস্তান অপশান ডি পাকিস্তান এখনে উত্তৰ বাবে অপশান এ মালদ্বীপ বন্ধুৰ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং আরও এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো